সবাই, আমি তো এখন বোম্বাইতে মেরিন ড্রাইভে আছি। খুব একটি দর্শনীয় জায়গা এটি, বোম্বাই এর খুব দর্শনীয় স্থান। এখানে অনেক আসলে এখন সিচুয়েশন আটকে গেলাম বোম্বাইতে এসে, বাংলাদেশের ছাত্র আন্দোলন দুই দিনের জন্য আসছিলাম, এখানে অলরেডি তিন দিন হয়ে গেল, এখনো দেশের আন্দোলন শেষ হচ্ছে না, বাড়িতেও কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমার মতো এখানে আরো অনেক ভাই সাতটা পড়ে গেছে, যাদের কাছে খাবার পয়সাও নেই, যাওয়ার জন্য ইয়ার পর্যন্ত আসছিল, ওরাও আটকে গেছে। এখন খুব দুর্বেশ অবস্থা চলতেছে আসলে, যেটা বলার মতো না। আমি খুব টেনশনে আছি, টেনশন কিছুই ভালো লাগে না, কি ঘোরাফেরা করবো। এক কাপড় পরে আসে রইলাম দুই দিন যাবো, টাকাও প্রায় শেষ, আসলাম যে বাজেট নিয়ে বাজেটও প্রায় শেষ হয়ে গেছে। এখন খুব ঝামেলা আসলে, কি হইলো বাংলাদেশ এটা দুঃখজনক, এটা তো আমরা আশা করি নেই। এই এই ঘটনার কারণে বাংলাদেশ মনে হয় 20 বছর আরো পিছিয়ে গেল, যেভাবে যা ক্ষতি হলো দেশের বহির্বিশ্বে, সারা ওয়ার্ল্ডে। এবং আমাদের যেই ছাত্রদের ভিতরে যেই ঘৃণা তৈরি হয়েছে আমাদেরকে নিয়ে, আমাদের মুরব্বীদেরকে নিয়ে, আমাদের গভর্নমেন্টকে নিয়ে, এই ঘৃণা বুঝতে যে কত সময় লাগবে সেটাও জানি না। আসলে গভর্নমেন্টের একটা ভুল ডিসিশনের কারণে আসলে এত গ্যাঞ্জাম হয়ে গেল, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। আমাদের দেশে মুক্তিযোদ্ধাদেরকে তো সম্মান দিতেই হবে, না আমাদের জাতীয় সম্পদ ওনারা, ওনারা দেশের গর্ব, ফ্রিডম ফাইটার ওনারা, ওনাদের সম্মানটা তো আসলে দীর্ঘদিন হয়ে গেছে, এখন স্বাধীনতার 55 বছর প্রায় শেষ, ওনাদের লাইফও তো শেষ। বেশিরভাগ মুক্তিযোদ্ধাই মারা গেছে, যারা অরিজিনাল অনলাইনের মুক্তিযোদ্ধারা, যারা বয়োজ্যেষ্ঠ ছিল ওই সময়, যাদের বয়স 40-50 ছিল, ওরা তো ম্যাক্সিমামই মারা গেছে, কেউই নাই এখন। এখনকার আমাদের যারা মুক্তিযোদ্ধা মুরব্বীরা এখনো জীবিত, তারা ইয়াং জেনারেশনটা ওই সময় যারা বয়স 20-25 বছর ছিল, শুধু ওই জেনারেশনটা এখনো রয়েছে। এত বছর পরে আসলে ওনাদেরকে নিয়ে এত বড় ডিসিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়াটা আসলে ভুল হয়েছে, এটা বলবো না, একটু বিবেচনা করার প্রয়োজন ছিল। এই জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের সংখ্যা তো অনেক কম, হয়তো সামান্য একটা অংশ, কিন্তু এত ছোট একটা অংশের জন্য এত বড় একটা অংশকে একটা মনে কষ্ট দেওয়া, অথবা ওনাদেরকে একটু বিভ্রান্ত করা, এত বড় আন্দোলনে নামানোর জন্য বাধ্য করা, এটা আসলে কি উচিত হয়েছে কিনা আমরা এটা আমিও আসলে বলতে পারতেছি না। যাই হোক, উচ্চ মহলের ওনাদের ডিসিশন, আমাদের তো বলার কিছু নেই। এখন আমাদের তো কষ্ট আসলে, যেটা হইলো এখন এটা নিয়েই তো সমস্যা। আমরা তো অনেক কিছু, আমি ক্রোশিয়া যাবো, আমার ভিসা হয়ে গেছে, কিন্তু এখন যাইতে পারতেছি না, একটা বিপদে পড়ে রইলাম। এটার জন্য ভিসাটা ক্যান্সেল হয়ে গেলে তো আমার অনেক বড় প্রায় 15 লাখ টাকার মতো লস। তো যাই হোক, আমাদের আশা করি নতুন কিছু আসবে আমাদের জন্য, আমাদের ছাত্রদের, আমাদের সন্তান, ওরা আমাদের ভাই, ওদের জন্য ভালো কোনো সুখবর আসবে। আন্দোলন শেষ হলেই আশাই আছি, দোয়া করি যারা দুনিয়া থেকে চলে গেছে, 100-এর উপরে নাকি মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত করতেছি। আর যারা আমাদের ভাই, আমাদের বাচ্চারা যারা আছে, ওরা সুন্দরভাবে বাকি জীবন কাটাতে পারে, ওদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। এবং সরকারকেও, সরকারের কাছেও বিনীত নিবেদন যে অনুরোধ, এটা তাড়াতাড়ি শেষ করে ফেলা এবং সব কিছু আবার নর্মালে নিয়ে আসা। আমাদের প্রবাসীরা কষ্ট করতেছি দেশের জন্য অনেক, একটু ভালো কিছু চাচ্ছি আমরা, এটা তো চাচ্ছি না আসলে, যা হচ্ছে আমাদের প্রবাসীদের তো অনেক দুঃখ। আমাদের কষ্ট দিয়ে তো অর্থ দিয়ে দেশের রেভিডেন্স দিয়ে, রেভিডেন্সের পয়সা দিয়ে দেশ চলে, গার্মেন্টস সেক্টর আছে, পুরো গার্মেন্টস সেক্টর কত বড় ক্ষতি হয়ে গেলো এই আন্দোলনের জন্য। এটা বড় দুঃখজনক না, এটা খুবই দুঃখজনক, গার্মেন্টস সেক্টরের জন্য অনেক দুঃখ। এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, হাজার হাজার কোটি টাকা লস, কত হাজার কোটি টাকা লস এটা তো বলার কোনো অপেক্ষা হয় না। বিটিভি ভবনটা জ্বালিয়ে দেওয়া হলো, কত কোটি কোটি টাকার আমাদের সম্পদ নষ্ট, কত গাড়ি, কত ঘর, সবচেয়ে বড় সম্পদ আমাদের কোচি তরুণগুলা, যেগুলো খুব আগামীর ভবিষ্যৎ, এরা একজন ডাক্তার হইতে পারতো, একজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ একজন মন্ত্রী, একজন মিনিস্টার হতে পারতো, ওরা ওদের প্রাণগুলো ধরে গেল, এটার জন্য খুব দুঃখ। এবং ভালোবাসা সবার জন্য রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।